নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বকুলির সবজি। বকুলির মধ্যে অনেক পুষ্টিগুণ আছে এবং আমরা সবাই জানি বকুলি খাওয়া শরীরের পক্ষেও ভালো। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো বকুলি নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ক্যাপসিকাম, আলু লম্বা করে কাটা, লম্বা করে গাজর, আর হচ্ছে পেঁয়াজ চারফালা করে কেটে তারপরে একটা একটা করে পেঁয়াজের পাতাগুলো বের করে নিয়েছি। তো আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এবার বকুলিটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাটিতে, একটু নুন দিয়ে দিলাম তার মধ্যে। বকুলিতে অনেক পুষ্টি আছে, বকুলি খাওয়াও ভালো। তো একটু সেদ্ধ করে নিচ্ছি। তো নামিয়ে নিচ্ছি বকুলিটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কি, নুন না দিলে পেঁয়াজটা বেশি লাল হয়ে কড়া হয়ে যায়, নুন দিলে একটু অতটা কড়া হয় না, যার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলুগুলো, আলুটা দিয়েও আবার একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি গাজর। এবার ভালো করে এগুলোকে ভেজে নেব, এই সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার বকুলিগুলো ঢেলে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি যেভাবে বকুলিটা রান্না করছি এভাবে একবার বাড়িতে রান্না করে দেখবে, অনেক ভালো লাগবে। বাচ্চারা তো বিশেষ করে খুবই ভালো পছন্দ করবে। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম অল্প হলুদ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বেশি একটা মশলা না, খুবই সামান্য মশলা দিয়ে রান্না করব। বাচ্চাদের খুবই ভালো লাগবে, এটা রুটি দিয়ে ব্রেড দিয়ে খাওয়া যাবে এই সবজিটা। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবার আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিটা একটু সেদ্ধ করতে দেব। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সবজিটা। ঢাকনাটা খুলে নিলাম। এবার সবজিটা সেদ্ধ হয়েছে নাকি এবার একটু দেখে নেব চেক করে। তো সবজিটা অল্প সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। রান্নাটা খুবই সহজ বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটু গুলে, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ মতন, ছোট চামচের 1.5 চামচ মতন এসে টমেটো সস দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি। সবজিটা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু ঝালঝাল লাগবে, খেতে খুবই সুস্বাদু। একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, তারপরে তোমাদের কেমন লাগে জানিও।
খুবই ভালো লাগবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুবই ভালোবাসে আমার ছেলে এরকমভাবে বানালে বকুলি সবজি, রুটি দিয়ে আর না হলে পাউরুটি দিয়েও খুব ভালো খায়। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।